নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা পৌষ ফাগুনের পালা আজ শোনাচ্ছি এই উপন্যাসটির সর্বিংশ পর্ব কিন্তু সেই হোমিওপ্যাথিক গুলির জোরেই হোক আর নিয়মিত সুপুথ সেবনেই হোক শেষ পর্যন্ত কতকটা সামলেই উঠলো ইন্দ্রিলা নিজে নিজে কিছু না ধরেই উঠে হেঁটে বেড়াতে লাগলো একটু একটু রান্নাঘরে বসে এটা ওটা টুকটাক সাহায্য করতে লাগলো মেয়েকে আরও কদিন পরে নিজে সেধে বড়নাতি গণেশের সংসারে এতটি বড়িও দিয়ে দিলে বসে বসে হিজাবত তার ভাত খাওয়ার পুরনো সরু চাল এবং মানমণ্ডপ খাওয়ার কচু গণেশই সরবরাহ করেছে সে কৃতজ্ঞতা তো ছিলই অন্য একটা আশাও ছিল বোধ হয় কার্তিক সেই টাকা দেওয়ার ব্যাপারের পর থেকে আর মুখে কিছু বলেনি বটে কিন্তু তার তার স্ত্রীর এমনকি তার ছেলে মেয়েদেরও মুখোভাব কি কথাবার্তা থেকে তাদের মনোভাব বুঝতে বাকি থাকতো না সীতার উইন্দ্রুলার এখানে থাকাটা যে একান্ত অবাঞ্ছিত সে তথ্যটা ভাষা ছাড়া সর্বপ্রকারে ব্যক্ত হতো অহরহ শুধু উপায় নেই বলেই পিঠে কুলো ও কানে তুলো দেবার মতো করে পড়ে থাকা ঔদাসীন্য বা অজ্ঞতার ভান করা ছাড়া উপায় ছিল না সীতারও এখন মা একটু ভালো হতেই তাই সে মাকে চেপে ধরল এদের সংসারে তো খুব বেশি খাটুনি নেই এদেরটা তুমি চালিয়ে নাও আমাকে একটা কোথাও কাজকর্ম দেখে দাও যা হোক দুটো পয়সা আসে বাইরে থেকে তো বলতে নেই খোকাও তো বড় হয়ে গেছে মাকে ছেড়ে বেশ থাকতে পারবে ঐন্দ্রিলা প্রথম দু একদিন কথাটা উড়িয়ে দেবার চেষ্টা করেছিল বলেছিল দুটো দিন সবুর কর আমি চলে যাবো কোথাও কাজকর্ম নিয়ে আবার কিন্তু তারপর বোধ করি সেই সম্ভাবনা সুদূর পরা হতো বুঝেই কী ভাবল একদিন বড় রাতে গণেশকে একটু নিরিবিলিতে পেয়ে গিয়ে ধরল নাতি ভাই একটা কথা বলতে এলুম খুবই জ্বালাতন করছি তোমাদের কিন্তু আমারই বা হার কে আছে বলো তোমরা ছাড়া যতদিন গাছ জোর ছিল গতর খাটাতে পেরেছি তো অতদিন কাউকে বিরক্ত করিনি এখন নিতান্ত ভগবান মেরেছেন বলেই বলতে বলতে এই গলা বুঝে এলো বাধ্য হয়েই থামতে হলো ওকে ততক্ষণে গণেশ শঙ্কিত হয়ে উঠেছে আক্রমণটা কি ধরনের এবং কোন দিক থেকে আসবে শেষ পর্যন্ত বুঝতে না পেরেই আরও অস্বস্তি তার কিন্তু ঐন্দ্রিলা বেশিক্ষণ উৎকণ্ঠায় রাখল না একটু সামলে নিয়েই আবার শুরু করলো অনেকদিন তো মেজো না ঘাড়ে চেপে খেলুম আর ভালো দেখাচ্ছে না এখন একটু তবু মানুষের মতো হয়েছি এটা ওটা কাজও করতে পারছি তাই তাই সীতি বলছিল যে তুমি এদের সংসারটা একটু দেখো আমি বরং কোথাও বাইরে রান্নার কাজ টাজ নিই আগে রাজি হইনি ভেবেছিলুম নিজেই যা পারি করবো ওকে আর এতটা মাথা হেঁট করতে দেব না তাছাড়া এখনও ওর তো বিপদের বয়স যায়নি কিন্তু ভেবে চিনতে মনে হচ্ছে বাইরে কোথাও গিয়ে বড় সংসার সামলানো সে আর আমার দ্বারা হয়ে উঠবে না অথচ ধারেও অন্য কোনো পথও তো দেখছি না তাই তোমাকে বলতে এলুম কোথায় যাবে কার বাড়ি কে কেমন লোক তা তো জানি না হাজার হোক তোমাদেরই বংশের বউ যদি তোমাদের জানাশুনো তেমন কোনো বাড়ি থাকে কথাটা শেষ করতেই দেয় না গণেশ ওঠে হ্যাঁ তা নয় সৎ মাই হোক আর যাই হোক মা তো সম্পর্কে আমি যাব তার জন্য রাঁধুনি কাজ খুঁজতে বেশ বুদ্ধি তো আপনার তারপর একটু চুপ করে থেকে অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বলে কেন কে তো কি কিছু বলেছে আপনাদের এতখানি জিপ কেটে ঐন্দ্রিলা তাড়াতাড়ি ওঠে না না ছি ছি সে একটা কথাও বলেনি কেন নিচে কথা বলবো তা নয় কিন্তু আমার তো একটা বিবেচনা আছে ভাই তার ওপর চাপটাও তো হচ্ছে খুব এবার অনেকক্ষণ চুপ করে থাকে গণেশ তারপর বলে তা আমি না হয় ভজা বিশু এরাও কিছু কিছু দিলুম আপনাদের দুজনের মতো চাল ডাল কাপড় এগুলো যদি আমরা ভার নিই কে তোর ওপর খুব চাপ একটা পড়বে না সে তো জানি ভাই ভগবান তোমাকে রাজেশ্বর করুন বেটাটা তোমার লক্ষ্য পুষি হোক ভাত একমুটো দিতে তুমি কাতর হবে না তা জানি কিন্তু ধরো ভাত কাপড় ছাড়া আরও তো খরচ আছে ছেলেটা লেখাপড়া আছে তো এই অবধি বলে আবার চুপ করে যায় বিন্দ্রিলা জিজ্ঞাসু উৎসুক চোখে চেয়ে থাকে গণেশের মুখের দিকে গণেশ কিন্তু তখনই কোনো কথা বলে না খানিক পরে শুধু বলে আচ্ছা ভেবে দেখি একটু ওদের সঙ্গেও কথা বলি তবে বৌমাকে ওসব যুক্তি করতে বারণ করুন ওভাবে আমাদের মুখ ডোবানো চলবে না আপনি করেন সে আলাদা কথা কেউ অত খবর রাখে না তাছাড়া বাবা রাঁধুনি বামনির মেয়ে কিনে এনেছেন টাকা দিয়ে তা জানেও অনেকে কিন্তু বৌমার কথা আলাদা মেয়ে যে ঘরেরই হোক এখন আমাদের বাপের বউ আমাদের ইজ্জতটাও তো ওর দেখা দরকার ও সব করলে আর আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে না বলে দেবেন রাধুনি বামনির মেয়ে মেয়ে যে ঘরেরই হোক কথাগুলো চাবুকের মতো এসে বাজে ঐন্দ্রিলার কানে উত্তরও মুখের কাছে এসে ঠেলাঠেলি করে এখন ওই দুর্বল দেহেও সে উপযুক্ত জবাব দিতে পারে এমন উত্তর দিতে পারে যাতে এসব কথা আর মুখে না বেরোয় কোনোদিন কিন্তু তবু প্রাণপণে উদ্যত রসনা সম্বরণই করে ঐন্দ্রিলা গত ক বছরে সে অনেক শিখেছে বিশেষ এই শেষ কটা বছরে দরিদ্রকে নিঃস্বকে অনেক সহ্য করতে হয় এই এখন শেষ এবং একমাত্র আশ্রয় এটা নষ্ট করা চলবে না কিছুতেই যতই ঝ্যাটা লাথি মারুক তিন তিনটে লোককে ভাত দিচ্ছে কাপড় জোগাচ্ছে মাথার উপরে একটা আচ্ছাদনও দিয়ে রেখেছে তবু বহুক্ষণ পর্যন্ত কানের মধ্যেটা জ্বালা করতে থাকে যেন মাধব ঘোষালের বিপুল সম্পত্তির কথা মনে পড়ে যায় অনেক দিন পরে হরিনা তো তখনকার দিনে কম মাইনে পেত না সে তার দৃষ্টি পড়ে সব ছাড়খার হয়ে গেল মানুষ দুটো গেল আজ তারা বেঁচে থাকলে সে রাজরানী আবার নিজের বুদ্ধির দোষে ন্যায্য কাওনাও হারিয়ে বসে রইল এখনও তো সেই শত্রুটা ভোগ করছে দেখি আসুক না কি ছিল তার ভোলার ভাগেরগুলো কিনে নিয়েছে শিবু শিবু তো এখন রীতিমতো ধনী ভোলা রেস খেলে শেষে মদ ধরে সব উড়িয়ে দিয়েছে তাই নইলে সেও কিছু না করে বসে খেতে পারত যাই বলুক আর যাই করুক গণেশ কিন্তু শেষ পর্যন্ত একটা সুব্যবস্থাই করে দিল এইটাই আশা করেছিল ইন্দ্রিলা গণেশের কাছে গিয়ে সেদিন কথা পারার কারণটাও এই সব ভাই মিলে বসে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বটে তবে প্রধান উদ্যোগী যে গণেশই তাতে কোনো সন্দেহ নেই বাড়ির মধ্যে কথাবার্তা যা কিছু এসব খবর চাপা থাকে না গণেশের ছেলেরা পর্যন্ত আপত্তি করেছিল কিন্তু সেসব কোনো কথায় কান দেয়নি সে ভাইদের বুঝিয়ে দিয়েছিল যে যেরকম দিনকাল পড়ছে তাতে আজ হোক কাল হোক একটা রোজগারের চেষ্টা করতেই হবে সে তাদের তাছাড়া এভাবে এখানেও চিরকাল রাঁধুনি বামনি করে রাখা ঠিক নয় যতই হোক তাদেরই বাবা বাবা একটা অন্যায় কাজ করলেও মানিয়ে নিতে হয় রাগের মাথায় তারা সম্পর্কটা উড়িয়ে দিয়েছে বটে কিন্তু কাজটা ভালো হয়নি খুব ন্যায়ত তো ওদের একটা ব্যবস্থা করতে তারা বাধ্য এ নিয়ে পাড়ায় এখনো ঘোট হয় তা সে জানে নিজের কানে শুনেছে তাদেরও তো বয়স হলো এবার ভুলটা সংশোধন করাই ভালো খুব একটা হাতি ঘোড়া কিছু নয় খিড়কির দিকের বাগানের উত্তর পূব কোণে তিনেক জমিতে একটা মাটির চালা ঘর তুলে দেবে ওরা সেই জমি আর এক বিঘে ধান জমি ওরা ক ভাই নিজেদের ভাগ থেকেই হোক আর কিনেই হোক লেখাপড়া করে দেবে ওদের বইমাত্র ভাই নিতাইয়ের নামে তবু এই খবরেই সীতার চোখে আনন্দে জল এসে গিয়েছিল তুলসীতলা গিয়ে অনেকক্ষণ ধরে উপর হয়ে পড়ে থেকে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানিয়েছিল সে এতদিন পরে কি দক্ষিণের উপর দয়া হলো তার ছোটই হোক আর মাটিরই হোক নিজের ঘর যাই হোক তার কাছে স্বর্গ যত যৎসামান্যই হোক একটু সম্পত্তিও সেটা নিতাইয়ের পৈতৃক সম্পত্তি কার্তিক খুৎখুত করছিল খুবই এতেও তো ওদের চলবে না এসব নিয়ে থুইও যদি আমাদের নাম ডুবোতে বেরোয় বৌমা তখন কি করবে মাঝখান থেকে সম্মান যা যাবার তা তো যাবেই সম্পত্তিটাও হাতছাড়া হয়ে যাবে গণেশ মাথা নেড়ে বলেছিল না তা যাবে না খাওয়া পরা তো চলছেই তোর সংসারেই হোক আর আমার সংসারেই হোক চলেও যাবে নগদ টাকা যেটা দরকার সেটা ও থেকেই হবে খানিকটা এরপরও বৌমা যে বাইরে কাজ নেবে তা মনে হয় না সে প্রকৃতির মানুষ সে নয় ঘর জমির একটা টান আছে ফেলে যাওয়াটা অত সহজ নয় আর সে যাই হোক আমাদের কর্তব্য আমরা করে গেল। তার ধর্মে যা হয় সে করবে সামান্যই তো গেল আমরা থাকতে থাকতে দিয়ে গেলুম সেই ভালো হলো আমাদের গুণধরটা কি দিতে এনের পর কিন্তু ধর্মের চোখে এ দায়িত্বটা আমাদেরই থেকে যেত বরাবর আরও একটা ভালো প্রস্তাব দিল গণেশ হেন্দুলাকে ডেকে বলল দিদিমা একটা কথা ভাবছিল নিতাইয়ের যা পড়াশুনোর অবস্থা ও যে কোনো দিন পাশ টাস করে কেষ্ট হবে তা মনে হয় না তার চেয়ে আমি বলি কি কাজ করা যাক আমাদের নীলু শেঁকরার ঘরে ওকে করে দিই সোনার উপর কাজ শিখুক দুটো তিনটে বছর লেগে পড়ে থেকে যদি কাজটা শিখে নিতে পারে তো ওর পয়সা খায় কে তখন প্রথমটা শিউরে উঠেছিল ইন্দ্রিলাম বামুনের ছেলে শেঁকরার কাজ শিখবে দেখুন গে যান বামুনের ছেলে জুতোর দোকান খুলে সত্যিক জাতের পায়ে হাত দিয়ে জুতো পরাচ্ছে প্রায় খিঁচিয়ে উঠেছিল গণেশ শেঁকরার কাজে দোষ কি আমারই তো মামা ভাইরা তার ছেলেকে দিয়েছিল বউ বাজারের মিনেওয়ালার কাছে কাজ শিখতে এখন সে শুধু মিনের কাজ করে ডাইনে বাঁয়ে দু হাতে রোজগার করছে সোনা চেঁচে যা গুঁড়ো বেরোয় তা যাদের কাজ তাদের বুঝিয়ে দিয়েও যেটুকু থাকে নষ্ট বলে বুঝিয়ে দেয় সে তাইতেই রাতে তাই বউ মেয়ে বোনকে সোনায় মুড়ে দিয়েছে একেবারে কলকাতায় সীতারামঘড় স্ট্রিটে একটা বেনেটোলায় একটা দুখানা বাড়ি কিনেছে তার বয়সী বা কি ধরো চল্লিশও পেরোয়নি বোদা স্যাকড়ার কাজে পয়সা কম এমনি দিয়ে যাও পয়সা যেতেও কাটে আসতেও কাটে একই সোনা যতবার আসবে যাবে বাণীর কত ছেড়েই দাও পানমরা খাদ ময়লা দিয়ে এতটি ঘরে উঠবে পুরোনো সোনা কেনো গালাও সেই সোনাতেই আবার গয়না করাও পুরো গিনি সোনার দাম দিয়ে যাবে খদ্দের হাসি মুখে অমন লাভের ব্যবসার আছে আমাদের নীলুই কেন ধরুন না ছেঁড়া কাপড়ে গেরো দিয়ে পড়ত সেলাই করার ছুঁত জুটত না সে এখন তিনশো বিঘে জমির মালি ওই অত বড় বাড়ি ফেদেছে বাজারের মোড়ে তবু তো এই অজপাড়া গায়ে পড়ে আছে শহর বাজারে থাকলে আজও বহু লক্ষ্য পথি দীর্ঘ বক্তৃতা দেয় গণেশ ওন্দ্রিলাও অভিভূতের মতো শুনে যায় গণেশ আবার বলে লেগা পড়া কি ওর হবে মনে করেন এতখানি বয়স হয়ে গেল এখনো হাই স্কুলে যেতে পারলো না কবে পাশ করবে কবে আপনার দুঃখ ঘোচাবে আর পাশ করলেই যে চাকরি পাবে তার কোনো ঠিক আছে যুদ্ধের বাজারে তবু কাজকর্ম মিলছিল এবার তো লড়াই থেমেছে ছাটাইয়ের পালা শুরু হবে এবার প্রথম লড়াইয়ের পর যা হয়েছিল খুব মনে আছে আমার একেবারে হাহাক্কার হাজারে হাজারে ছোকরা আত্মঘাতী হয়েছিল কাজকর্ম জোগাড় করতে না পেরে যুক্তি ক্রমশ ওয়েন্ডিলাও বোঝে বলে তা দেখো তোমরা ভাই যা ভালো বোঝো সীতাকে বলতে এসে তো রীতিমতো ব্যস্ত হয়ে উঠল আরও পাঁচ ছ বছর কি আট বছর পরে ছেলে হয়তো পাশ করবে কিংবা তাও করবে না সেই সুদূর এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে চেয়ে বসে থাকার আর ধৈর্য নেই তার তার চেয়ে দু বছর পরে যদি পাঁচটা টাকাও রোজগার করে আনতে পারে তো সেই তার ভালো তবু ছেলে রোজগার জোরের সঙ্গে সম্মানের সঙ্গে থাকতে পারবে সমাজে মাথা উঁচু করে ভিক্ষার অন্য খেয়ে তার অরুচি হয়ে গেছে আসে পারেও না পরিশ্রমেরও শেষ সীমায় এসে পড়েছে এবার শরীর আর বইতে চাইছে না আরও কদিন পরে মনের মধ্যে সমস্ত উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাগুলো তোলাপাড়া করে ঐন্দ্রিলারও ভালো লাগলো কথাটা মনে হলো বুঝি ঈশ্বরই এবার মুখ তুলে চেয়েছেন নইলে ওই গোয়ার গোবিন্দ ছোট বা এমন সুবুদ্ধি হবে কেন মাথা গোজার মতো নিজস্ব একটা ঘর যা হয় একটু জমি আবার ছেলের রোজগার এ তো সীতার ভাগ্যে মণিকাঞ্চন যোগেরই মতো এটুকু পেলেই সে খুশি মনে করবে সৌভাগ্যের স্বর্গদ্বার খুলে গেছে তার সামনে পুজো সিন্নি দিয়ে যেদিন প্রথম নিজের ঘরে এসে উঠল সীতা সেদিন ঐন্দ্রিলা তাকে বলেছিল যাক বাবা এবার আমি নিশ্চিন্তি আমার এবার ছুটি এখন যত তাড়াতাড়ি চোখ বুঝতে পারি ততই তোর মঙ্গল তাই নেবে যায় তোর মাতার ওপর থেকে আমারই একটা পেট কমলে চাই কি ভরসা করে ব্যাটার বেয়ে দিয়ে বউ আনতে পারবি ঘরে এক নাগাড়ে তো খেটে গেলি জীবন ভোর বউ আনলে তবু সুসার হবে খানিকটা শিখিয়ে পড়িয়ে নিলে বসে খেতে পারবি তার মা তাই সব চাপিয়ে দিয়ে তবেই হয়েছে হেসে জবাব দিয়েছিল সীতা বহুদিন পরে তার মুখে হাসি ফুটেছিল সেদিন বসে খাবারই আমার বরাত দেখছো না বরং তুমি বেঁচে থাকো তবু একটু আহা উহু করবার লোক থাকবে আমার জন্যে ভাবা আর আমার হয়ে ট্রেনে কথা বলার থাকবে বসে খাবার সময় যদি সত্যি সত্যি আমার আসছে কোনো দিন তো দেখো সেই দিনই আমি পটল তুলব কথাটা হাসতে হাসতেই বলেছিল সীতা কে জানে সে সময় তার বিধাতা পুরুষ সেখানে উপস্থিত ছিলেন কিনা একটু হেসেছিলেন কিনা মুখে যাই বলুক ঘরে এসে সীতার শুধু আনন্দ নয় আশাও জেগেছিল একটু ঘরটা যেন নানা দিক দিয়েই পয় ফলাচ্ছে মনে হয় এবার হয়তো সত্যিই তার নিরন্ত্র দুঃখের দিন কাটতে শুরু করল সব জিনিসেরই আয় পয় আছে এ তো নিজের বাস্তু জমি ভিটে ঘর করা নাকি অনেকের না মা বসুমতীকে আঘাত দিয়ে ভিত গাড়া অবশ্যই মাটির ঘর ভীত গাড়ার কোনো প্রশ্নই ওঠে না তবু ভয় একটু ছিল বইকি মনে মনে বিশেষ তার যা বরাত কিন্তু এঘরে এসে উঠবার পর অনেকগুলো সুবিধে হয়ে গেল নিতাই নীলুর ওখানে এসাগরে ধুয়ে ঢুকেছে দু তিন মাস আগেই গণেশ যখন কথাটা পেরেছিল প্রায় তখনই কিছু দেবার কথা নয় খানিকটা অন্তত কাজ না শিখলে এরাও তো আশা করেনি দয়া করে কাজ শেখাচ্ছে এই ঢের আর সত্যি ওকে দিয়ে তার তেমন কোনো উপকার হচ্ছে না এখন কিন্তু হঠাৎ এখানে আসার মাসখানিক পরেই তার দু টাকা করে মাসে জল পানি বরাদ্দ করে দিলে নীলু নিজে থেকেই বলে বামুনের ছেলে এসে কোন সকালে দুটি ভাত খেয়ে আসে সারাদিন পরে থাকে এখানে কিছু না দিলে অধর্ম হবে যে কথাটা শুনে প্রথমে বিশ্বাসই হয় তার। ছেলে রোজগারের টাকা হাতে করবে সে এক টাকাই হোক দু টাকাই হোক ভিক্ষার দান নয় দয়ার দান নয় দাসীবৃত্তিরও পুরস্কার নয় ছেলের দশ আঙুলে খাটা করি আজন্ম যা দেখি আসছে দয়া আর অবহেলা এ তা নয় তা থেকে কিছু স্বতন্ত্র দুটাকা ভবিষ্যতের বহু টাকার অঙ্কুর নূতন স্বর্ণালোকিত জীবনপথের পথের দ্বার উন্মোচন খবরটা শুনে মনে হয়েছিল একবার রথর এত সুখ তার কপালে সহ্য হবে না হয়তো এর মধ্যে আরেকটু সুবিধা হয়ে গেল ওর কৃতদাসিত্ব থেকে আপনি মুক্ত হয়ে গেল পুরোপুরি না হলেও আংশিক ওর যখন ঘর উঠেছে তখনই কার্তিকের বড় ছেলের বিয়ে হয় সে বউ দেখতেও খুব ভালো নয় বয়স ঢের কিন্তু কাজের মেয়ে শাশুড়ির ঠিক উল্টো ওদের আপনা মধ্যেই ঘর বর কতক জানাশুনোই এখানের আগে একবার থেকে গেছে সে দু তিন দিন কোনে বউ বলতে যা বোঝায় তা নয় এবার এসেই সে রান্নাঘরে ঢুকল হাড়ি হেসেলে প্রধান ভাতটা তুলে নিল সুতরাং নিয়মিত দুবেলা রান্নার দায়িত্ব আর তার রইল না অনেকখানি স্বাধীনতা পেল খাটে ঠিকই কিন্তু এক জায়গায় বাঁধা মাইনের ঝি রাঁধুনির মতো নয় আশ্রিত গলগ্রহের মতো নয় এই খাটুনিতেই সম্মান আছে কিছু এখন সেই সব সংসারেরই কিছু কিছু কাজ করে দেয় তাতে হয়তো আগের চেয়ে খাটুনি কিছু বেশি হয় তবু তার ভালো লাগে এর ফলে সকলেই কিছু কিছু সাহায্য করে কেউ চাল কেউ তেল কেউ কাপড় কোনো কোনো দিন খেতেও বলে কেউ কেউ বললে ওদের তিন পুরুষকেই বলে আজকাল ওয়েন্ডিলাও ঘুরে ঘুরে এদের সংসারে অনেক কাজ করে দেয় আরও হয়তো দিতে পারে সীতাই বেশি যেতে দিতে চায় না ও ধারে মা রসনা ও মেজাজ অনেকটা সংযত হয়েছে ঠিকই কিন্তু স্বভাব এত সহজে যায় না তা সীতা জানে দুঃখের জীবনে তার বহু অভিজ্ঞতা লাভ হয়েছে অনেক অল্প বয়সেই মানুষের মন বুঝতে শিখেছে সে অনেকের চেয়েই বেশি আরও একটা সুযোগ ঘটে গেল তার অপস্যাত মধ্যে মধ্যে সামান্য কিছু করে নগদ উপার্জনের উপায় হয়ে গেল এই অসম্মানে কিছু নয় কোথাও নিচু হতে হবে না এর জন্যে বরং সব দিক দিয়ে ভেবে দেখলে বেশ সম্মানেরই কাজ কাজটা এলেও সেধে আপনা থেকেই এখানকারই একটি মেয়ে বনলতা নাম কলকাতায় মামার বাড়িতে ছিল দীর্ঘকাল নাকি তিনটে পাশও করেছে কিছুদিন হলো দেশে এসে বসবাস করছে বিয়ে তা হয়নি কিন্তু সেজন্যে কুণ্ঠিতও নয় দুঃখিতও নয় সেই এসে বাড়ি বাড়ি আলাপ করে গেছে নইলে হয়তো কোনোদিন তার সঙ্গে কথা বলবারও সাহস হতো না সীতার জামা জুতো পড়া লেখাপড়া জানা হাল ফ্যাশনের মেয়ে তাদের সঙ্গে মিশবে এ তাদের ধারণাতেই আসে না বনলতা শুধু মিশলই না বেশ ভাবও জমিয়ে নিল সীতার সঙ্গে মামি মামি করত গ্রাম সম্পর্কে মামির মতোই মান্য করত অন্তত বাহ্যিক ব্যবহারে তার মতো সামান্য অবস্থার গরিব দুঃখী লোককে ঘেন্না করে না ঘরে বসে গল্প করে যায় এতে সীতা তার কাছে কৃতজ্ঞ ছিল মনে মনে বনলতায় কথাটা তুলল একদিন মামি একটা কাজ করতে পারবে তাহলে কিছু নগদ পয়সা হাতে আসে খুব সহজে কাজ অবশ্য কিছুই না কি একটা রাজনৈতিক দল এসব শব্দও সীতার অপরিচিত কি যেন পার্টি না কি যেন বলে তাকে তারা একটা মিছিল পার করবে মিছিলটা বড় না হলে কারো চোখে পড়ে না অথচ তাদের দলে অত লোক নেই সেজন্যে তারা ঠিক করেছে বাইরে থেকে যদি কেউ তাদের মিছিলে যোগ দেয় তো যারা বেরোবে তাদের প্রত্যেককে দশ আনা পয়সা গাড়ি ভাড়া আর এক খাওয়া দেবে মামি যাবে কথাটা বুঝতেই খানিক সময় লাগলো সীতার সে ভেবে পায় না যে তার কাজটা ঠিক কি এত পয়সা কি কেউ অমনি দেয় সে জিজ্ঞাসা করে তা সেখানে গিয়ে কি করতে হবে আমাকে কিছুই করতে হবে না ওমা এ কি কারখানার চাকরি নাকি যে কিছু একটা করতে হবে শুধু হেঁটে যাবেন তাদের সঙ্গে সঙ্গে এই পর্যন্ত মাঝে মাঝে তারা যখন একটা ধুয়ো ধরিয়ে দেবে সকলের সঙ্গে গলা মিলিয়ে সেই কথাটা বলবেন তাও যদি আপনার কষ্ট বোধ তো চুপ করে থাকবেন শুধু গেলেই হবে দশ আনা পয়সা গাড়ি ভাড়া আবার খাওয়া প্রলোভন বড়ই বেশি খানিকটা ইতস্তত করে কতকটা বিমুরভাবেই যেন প্রশ্ন করল সীতা তা তাতে নিন্দে হবে না পাড়া ঘরে লোকে যদি কিছু মন্দ বলে মন্দ বলবে কেন এই তো দেশের কাজ আজকাল মেয়ে পুরুষ মিলেই তো দেশের কাজ করে সব জায়গায় সরকার মানে গভর্নমেন্ট অন্যায় কাজ করছে ওরা চোর মিথ্যেবাদী পুঁজিবাড়িদের দালাল তাদের নিন্দে করতে তাদের কাজে প্রতিবাদ করতেই আমরা বেরোই এর মধ্যে খারাপ তো কিছু নেই এ তো গৌরবের কাজ কত বড় বড় নেতারা বেরোয় এই মিছিলে জানেন কত গণ্যমান্য লোক সরকারও তাদের সমীহ করে চলেন তাদের পায়ের ধুলো নেবার জন্যে পথে কারাকারি পড়ে যায় ছেলেদের মধ্যে আর আমরাও তো আছি আমাদের যদি নিন্দে না হয় আপনার হবে কেন দেখবেন কত তাবর তাবর বাড়ির মেয়েরা যাদের সামনে দাঁড়াতেও আপনারা ভয় পান তারা বেরিয়ে পড়েছে আর এখানেও তো নয় বাসে করে শহর বাজারে যাবেন সেখান থেকে হেঁটে যেতে হবে খানিকটা সে ঢের দূর এখানকার কেউ টেরই পাবে না হয়তো নানা যুক্তিতে এসে অভিভূত করে সীতাকে শেষ পর্যন্ত কথা নিয়ে তবে ওঠে এবং সেই কথা নেওয়ার অজুহাতেই পরের দিন যথাসময় এসে ওদের ঘরে হাজির হয় বনলতা একরকম জোর করেই ধরে নিয়ে যায় কালকের অর্ধসম্মতির আজ আর কিছুই অবশিষ্ট ছিল না সীতার মনে এখন তো রীতিমতো ভয়ই করছে তবু চক্ষু লজ্জাতে পড়েই যেতে হয় সামান্য অনিচ্ছা প্রকাশ করতেই বনলতা যা কটকট করে কথা শুনিয়ে দিলে তারপর আর না বলবার সাহস হয় না অবশ্য কাজটা এমন কিছু নয় সত্যি যেটুকু হাঁটতে হলেও সেটুকু সীতার কাছে কোনো পরিশ্রমী নয় এর চেয়ে ঢের কঠিন পরিশ্রমে সে অভ্যস্ত ওদের সঙ্গে গলা মিলিয়ে চেঁচাতেই যা একটু লজ্জা হয়েছিল প্রথম দিকটায় বনলতা বলে আওয়াজ তোলা কিন্তু ক্রমে তাও শুয়ে গেল সকলের সঙ্গে বলায় খুব একটা চেঁচাতেও হয় না অবশ্য গাড়ি ভাড়া যে সকলের দিলেও ওরা তা মনে হলো না হুড় হুড় করে লোকসব উঠে পড়ল বাসে কে কার টিকিট নেয় আর কী করে পাঁচ ছজনেরও টিকিট কেটেছে কিনা সন্দেহ কন্ডাক্টরকে ভয় দেখাচ্ছিল এসব জনতার ব্যাপার বেশি গোলমাল করলে ভালো হবে না সে মরুকে দিলেও ওর আঁচলে তো উঠত না যেটা নিয়ে তার মাথা ব্যথা সে আনা পয়সাটা সে পেয়েছিল ঠিক ঠিক অবশ্য ও সবাই নাকি পায়নি সেজন্যে কিছু কিছু অসন্তোষেরও গুঞ্জনও কানে এসেছিল কিন্তু সেটা ঠিক কি দাঁড়ালো শেষ পর্যন্ত তার সীতা জানে না তার পয়সাটা বনলতা নিজে এনে তার হাতে দিয়েছিল ওইটাই লাভ নিখরচায় দশ আনা পয়সা পাওয়া খাবারও দিয়েছিল তবে সে খাবার খেতে পারেনি সীতা রাস্তায় বসে শালপাতা পাতা পেতে রুটি আর ডাল খাওয়া তার দ্বারা হয়ে ওঠেনি সে রুটিও এক একটা এক এক রকমের নানান বাড়ি থেকে এসেছে নাকি ক্ষমতা বুঝে কোন বাড়ি কখানা দেবে তার বরাত দেওয়া হয়েছিল কেউ চল্লিশ কেউ পঞ্চাশখানা রুটি করে দিয়েছে ডালটা কেবল বানকেটে কাঠে জালে এখানেই সেদ্ধ করা হয়েছে এক করা সেদ্ধই তাতে কেবল হলুদ গুঁড়ো আর একটু নুন পড়ল সীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সে ডাল রান্নার ছিঁড়ি না তেল না ঘি না কোনো সম্বরা অবশ্য ভালো করে রান্না হলেও সীতা খেতে পারতো না প্রবৃত্তি হতো না তার বিধবার সংস্কারে বাধ্য বনলতাও খুব একটা পিড়ি করল না শুধু মামি মুখে একটু জল পর্যন্ত দিলে না বলে আফসোস করতে লাগল ফিরতেও বেশ রাত হলো সীতার ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় যখন বাড়ি এসে পৌঁছল তখন তার সেই অবসন্ন দৃষ্টি ও একান্ত শুষ্ক মুখের দিকে চেয়ে ওই আগুন হয়ে উঠলো একেবারে ঝাঁঝা করে বুকলো খুব খানিক বলি তো রাগ কেলটা কি কিসের জন্য এমন খুন হতে গিয়েছিলি তাই শুনি ভেবে মরছি আমি বার ঘর বার করে করে আমার পায়ের দড়ি ছিঁড়ে গেল সে কোন সকাল নটা দশটায় বেরিয়েছে ফিরল এই রাত এগারোটায় ছেলেটা শুধু ভেবে অস্থির ভারী ওই কনা পয়সার জন্য প্রাণটা খোয়াবি নাকি কি ছিঁড়ি হয়েছে মুখ চোখে একবার কোনো ঘরে গিয়ে আয়না দেখ দেখি মুখে যেন কে সাত বুরুল কালি মেটে দিয়েছে এরা বারবার জিজ্ঞাসা করে কোথা গেল কোথা গেল বড় নাথ বইয়ের পিঠের ব্যথা বেড়েছে ওরা খোঁজ করছিল যদি ডাল ভাতটা করে দিতে পারি তা কি যে বলি তারই ঠিক নেই নিজে গিয়ে যতটা পারি রান্না তুলে দিলুম বললুম বড় সঙ্গে কোথায় গেছে সেই ধরে নিয়ে গেছে কি কাজের জন্যে কার্তিক বলে ও মেয়েটা নাকি ভালো নয় নানা রকম বুঝুন দিয়ে মেয়েদের টেনে নিয়ে যায় বাজে কাজে আর কখনো ওর সঙ্গে যাবেনি বলে দিল এবার এলে সোজা বলে দিবি ভদ্রলোক গেরস্ত করে মেয়ে আমি ওসব আমার দ্বারা হবে না দশ আনা পয়সার জন্য কি জমের বাড়ি যেতে হবে নাকি সেদিন এবং তার পরের কদিন পর্যন্ত সীতারও সেরকম মনোভাব ছিল আর ওসবের মধ্যে যাবে না সে ভালো লাগে না ওর নিজেকে একেবারে বেমানান মনে হয় ওসব তার মতো মুখ্য পারাগায় মেয়ের জন্য নয় এসব কাজ কিছু বোঝেও না সে ভালো কি মন্দ তাইতেই আরও অস্বস্তি বোধ করছে আর দরকারই বাকি এই ধরনের আন্ত ব্যাপারে জড়িয়ে পড়ার রাস্তার ধারের বাড়িগুলো থেকে ভদ্রলোকরা যেভাবে চাইছিল তাদের দিকে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল সীতার কিন্তু দিন কতক পরে আবারও একদিন টেনে নিয়ে গেল বনলতা এবার বরাদ্দ বারোয়ানা মিছিল বেরোবে কলকাতায় ট্রেনে বাসে যেতে হবে তা হোক বনলতা নিজে এসে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে রাত্রিবেলা কোনো ভাবনা নেই আর খুব যদি লজ্জা করে তো মামি যেন মাথায় ঘুমটা দিয়ে থাকে ইন্দ্রিলাকেও নানা যুক্তিতেই কাবু করল পয়সারও খুব দরকার সেইটাই বড় যুক্তি জিনিসপত্র চেয়ে নেওয়া চলে হাত পেতে নগদ পয়সা নেওয়া বড় লজ্জার মধ্যে অনেক দুঃখ করে বৌদিকে চিঠি লিখেছিল ইন্দ্রিলা তার উত্তরে দুটি টাকা মানি অর্ডার করে পাঠিয়েছে লিখেছে যে ওর দাদা যে বইয়ের হাতে কখনো হাত তুলে এক পয়সা দেয় না তা তো জানেইও মিছিমিছি মিছি তাকে বিব্রত করে কেন হেমকে বলে বিস্তর কান্নাকাটি করে এইটুকুর ব্যবস্থা করেছে সে আর কিছু করতে পারল না হেমেরও খুব টানাটানি চলছে জিনিসের দাম বেড়েছে চারগুণ মাইনে পারেনি সস্তায় রেশনটা পাচ্ছে সেই তবু রক্ষে ছেলে মেয়ে বড় হয়েছে খরচ কি কম ফ্রিতে পরে তবু বই খাতার খরচই কত চাকরিও হেমের বেশি দিন নয় আর এরপর যে কি করবে সেই ভেবে এখন থেকে ঘুম হয় না এখন সন্ধে ফিরে একটা দোকানে খাতা লিখে পনেরো টাকা পায় হেম সেই ভদ্রলোকই বলেছে চাকরি গেলে সে পুরো দিনের জন্যেই রাখবে কিন্তু সে আর কতই বা মাইনে দেবে ইত্যাদি এরপর বনলতার সঙ্গে যেতে বারণ করাও কঠিন বইকি কি আরও দু একদিন এইভাবে বেরোতে হলো সীতাকে কথাটা চাপাও রইল না বাড়িতে কার্তিক বাঁকা হাসি হেসে গণেশকে বলল কালে কালে হলো কি স্বাধীন ভারতে সবাই দেখছি ডবল প্রমোশন পেয়ে গেল অমন বৌমা যে বৌমা সাতচরে আেরোত না যার সেও লিডার হয়ে গেল কথাটা সীতার কানে উঠল উঠবার মতো করেই বলেছিল কার্তিক লজ্জাও হলো একটু তবু আরও খারাপভাবে যে নেয়নি এই ভালো একেবারে সোজাসুজি বারণও করেনি ভগবান বাঁচিয়ে দিয়েছেন বলতে হবে এরই মধ্যে একদিন দিনটা খুব মনে থাকবে ঐন্দ্রিলার জীবনের শেষ দিন পর্যন্ত সকাল থেকে এই মন খারাপ করে বসেছিল সীতা গুম খেয়ে মন খারাপের কারণ হরিণ নোট দেবে বলে অনেক কাণ্ড করেও পাঁচটা পয়সা জোগাড় করতে পারেনি অবশ্য হাতে পয়সা ছিল না বলে যে পাঁচ পয়সার বাতাসা আসতো না তা নয় ছেলেকে পাঠিয়ে পাঁচুর দোকান থেকে আনানো যেত তো সেই। অমন দু এক পয়সার জিনিস আনিয়েওছে সে বহুবার কিন্তু হরির নোট দেবে বলেই ধার করতে মন সরেনি দেব তার পূজা ধার করে দিতে নেই তার স্বামী প্রায়ই বলতেন অথচ ঘরদোর সব খুঁজেও তিনটের বেশি পয়সা বেরোয়নি জমি পেয়েছে কিন্তু তার ধান তখনও ওঠার সময় হয়নি সেই পার কত এক বিঘেতে বড়জোর দশ মন ধান হবে ভাগের পর অর্ধেক পাঁচ মন পাবে সে কিন্তু সে এখন সুদূর পড়া হতো এখন এই অবস্থাটাই প্রত্যক্ষ দুটো ফুটো পয়সার জন্যে তার হরিণ নোট দেওয়া বন্ধ রইল বৌদের কারোর কাছে চাইলে পেত সে দুটো চারটে কেন চারানা পয়সাও পেতে পারত কিন্তু ওই একই কারণেই চাইল না এই হরিণ নোটের উপলক্ষটা এমনই যে ভিক্ষে করে বা ধার করে দিতেই মন উঠল না তার বরং দুদিন পরেই দেবে ছেলের জলপানির টাকাটা হাতে পেলেই তবু এ হরির নোট ভিক্ষে করে দেবে না সে কিছুতেই উপলক্ষটা সৌভাগ্যসূচকই অকল্পিত অভাবনীয় সৌভাগ্য কাল সন্ধ্যায় খবরটা দিয়েছে নিতাই এ মাস থেকে তার জলপানি পাঁচ টাকা বরাদ্দ করে দিয়েছেন নীলু কাকা এই সামনের মাসেই সেই হারে পাবে সে দু টাকা নয় পুরো পাঁচটা টাকা খবরটা নিয়ে প্রায় নাচতে নাচতে এসেছিল নিতাই খুশিতে ডিগবাজি খেতে খেতে তার নম্র স্বভাবে বাধ্য বিনত ব্যবহারে এবং কাজ শিখবার আগ্রহেই খুশি হয়েছে নীলু সে কথা সে গণেশের কাছে বলেওছে এর মধ্যে একদিন তাতে গণেশই শুনিয়ে দিয়েছিল নীলুকে কিছু তো কাজ হচ্ছে ইয়োকে দিয়ে তা একটা চাকর রাখতে হলেও ধরো তোমার গিয়ে ওঠছে বেশি খরচ হতো আর এত ঘর ঝাড় দেওয়া থেকে তোমার হুঁকোর জল পাল্টানো ও পর্যন্ত সবই করছে শুনতে পাই দাও না কিছু বাড়ি বিধবাটার একটু সুসার হয় এই বেতন বৃদ্ধি নিশ্চয়ই সেই কথারই ফল তবু দু টাকা থেকে একেবারে পাঁচ টাকা হবে আশা করেনি সীতা এত তাড়াতাড়ি সুপারিশটা কাজে লাগবে তাও ভাবেনি সব দিক দিয়েই অপ্রত্যাশিত সুখবর সত্যিই বুঝি পাথর চাপা কপালে প্রণাম জানিয়েছিল মনে মনে এই ঘরে উঠে আসারই ফল এটা নতুন ঘর নতুন সৌভাগ্যেরই সূচনা করেছে ধন্যবাদ দিয়েছিল ভগবানকে যে ভগবানকে ধন্যবাদ দেবার কারণ এই যাবত তার ঘটেনি কোনো দিনই নিতান্ত দেওয়ার স্বভাব বলেই দিয়েছিল বাস্তুদেবতাকেও প্রণাম জানিয়েছিল মনে মনে এই ঘরেই উঠে আসারই ফল এটা নতুন ঘর নতুন সৌভাগ্যেরই সূচনা করেছে সেই সময়েই সংকল্প করেছিল সকালে উঠে পাঁচ পয়সার হরিণ দেবে আজ না দিলে ক্ষতি নেই অবশ্য বর্ধিত বেতনের টাকাটা থেকেই দেওয়া উচিত বরং তবু মনটা খুঁতখুত করতে লাগলো শীতার কেন এমন হলো কে জানে এমন তো বাধা পড়ে না কখনো অনেকক্ষণ গুম হয়ে বসে রইল ভাত চড়ালো না রান্নার কোনো জোগাড়ই করলো না শেষে উইন্দ্রিলাই তারা দিল এক সময় আম বসে রইলি হাত পা গুটিয়ে ছেলেটা খেয়ে যাবে কি একে তো ওই ভাত খেয়ে যায় বাড়ি থেকে আবার সেই রাত্রে বাড়ি এসে ভাত খায় এ এত বড় বেলা দাঁতে কুটো কাটে না একটা তাও যদি দুটো পেটে না পড়ে তো ছেলেটা মরে যাবে যে ওঠ ভাত চাপা আর এইবার তো যা হয় ভগবান একটু মুখ তুলে চাইলেন এবার থেকে ওকে একটা করে পয়সা দিয়ে দিস রোজ মুড়ি কিনে খাবে এমনভাবে পিতৃ পড়া ঠিক নয় বিশেষ ওদের কাঁচা বয়স শরীর ভেঙে যাবে একেবারে মার ধমকে সচেতন হয়ে উঠেছিল সীতা সত্যি তো যে ছেলের জন্যে নোট। সেই শেষে উপবাসী থাকবে নাকি সারাদিন এত মন খারাপ করারই বা কী আছে কি আর তার অসহায় অবস্থা বুঝতে পারছেন না সীতাও যেন নিজেকে ধমক দিয়েই সক্রিয় করে তুলেছিল তারপর অবশ্য সবই যথা নিয়মে চলেছিল নিতাই ঠিক সময় খেয়ে বেরিয়ে গিয়েছিল রান্নাতে বেশি দেরি হওয়ার কোনো কারণ নেই ডাল ভাতে আর ডুমুরের তরকারি এই তো রান্না কাঠের জালে কতটুকুই বা সময় লাগে নিতাই খেয়ে বেরিয়ে গেলে সীতা এটা ওটা খুচরো কাজ সারছিল তার স্নান করে এসে ওদের সংসারে যাবে কারো কোনো কাজ আছে কিনা খবর নিতে গণেশের শাশুড়ি এসে আছেন ওখানে নিরামিষ হিসেলে রান্না বেশি হয়তো সীতার জন্যে অপেক্ষাই করে আছে গণেশের স্ত্রী কিন্তু রেঁধে দিয়ে এলে লাভ লোকসান নেই দুটো একটা তরকারি নিয়েও আসতে পারবে নিতাইয়ের জন্যে ঐন্দ্রীলা স্নান সেরে পুজোয় বসেছে সেও যাবে একটু পরে ওদিকে ছোট কিন্নির ডাল ভিজানো আছে বড়ি দিয়ে দিতে হবে ওদের এটা খাওয়ার সময় নয় একবার খাওয়া যত বেলা গেলে খায় ততই ভালো সীতা ঘর বারান্দা নিগিয়ে স্নান করতে যাবে এমন সময় ঝড়ের মতো বনলতা সে হাজির আজ একটা বিরাট ব্যাপার করে তুলছে তারা অনেক লোকের দরকার আজ গেলে পুরো একটা টাকাই পাওয়া যাবে খরচ ছাড়া তবে সময় মোটে নেই কারণ যেতে হবে সেই বাগনানের দিকে অনেক দূরে বাস ট্রেন অনেক হাঙ্গামা যেতে হলে এখনই বেরোতে হবে পাঁচ মিনিটের মধ্যে রওনা না হলে গাড়ি ধরা যাবে না হা হাহা করে উঠেছিল সারাদিনের ফের অত দূর যাওয়া ফিতে কোন বেশি রাত হবে রান্না ভাত দুটি মুখে দিয়ে যা একটা জল খাওয়া নেই কিছু না রাত্রিরে একাল মুড়ি চিবিয়ে থাকা দিনান্তরে দুটো ভাত যদি না পেটে পড়ে তাহলে বাঁচবে কি করে কিন্তু ভাত খাওয়ার আগে স্নান সারা আছে আন্নিক পুজো আছে খুব তাড়াতাড়ি সারলেও আধ ঘন্টা বনলতা হাত ঘুড়িটা দেখিয়ে বলেছিল অত সময় নেই আজ তাহলে থাক আমি একাই যাচ্ছি তবে আজ গেলে ভালো হতো আমি না হয় ওদের বলে করে আরও কিছু বেশি পয়সা পাইয়ে দিতুম পথে কোথাও বসে একটু জলটল খেয়ে নিতে পারতেন কি চারটি মুড়ি বলতে বলতেই সে ঘুরে দাঁড়িয়েছিল অর্থাৎ চলে যাবার ভূমিকা সীতা যেতে দেয়নি একটা টাকার প্রলোভন ত্যাগ করা আজ তার পক্ষে দুঃসাধ্য সকালের হতাশা এখনও সম্পূর্ণ মুছে যায়নি মন থেকে তাছাড়া তার মন বলে এই সুযোগও ভগবানেরই দেওয়া এও তার আসন্ন সুসময়েরই একটা লক্ষণ সে তিন চার মিনিটের মধ্যেই তৈরি হয়ে নিয়েছিল মাকে বুঝিয়েছিল যে একদিন না খেলে মানুষ মরে যায় না একাদশী তো মাসে দুটো করতে হয় না হয় আরও একদিন করল একটু ঘুর গালে দিয়ে জল খেয়ে বেরিয়ে গেছিল বনলতার সঙ্গে অপরাহ্ন পেরিয়ে গেল সন্ধ্যা পার হয়ে গেল এক সময় গভীর রাত হলো ক্রমশ পাড়াঘর নিঃশুতি হয়ে এল যুগলবাবু রাত দশটার সময় প্রত্যহ মদ খেয়ে মাতলামি করতে করতে যান এই পাড়া দিয়ে তিনিও চলে গেলেন কিন্তু তবু সীতার দেখা নেই সকালের ভাত জল দিয়ে রেখেছিল ইন্দ্রিলা সেই ভাতই নিতাইকে দিল চাল ধুয়ে ঠিক করে রেখেছে সীতা এলেই পাতা লতা জেলে চড়িয়ে দেবে যে লোক বাইরে তার জন্যে ভাত রেঁধে রাখতে নেই অকল্যাণ হয় নইলে ফুটিয়েই রাখতো গরম ভাত দুটি কিন্তু আর কখন আসবে সে দিন আর থাকতে না পেরে গণেশের কাছে গিয়ে কেঁদে পড়ল গণেশ অনেক বাঁকা এবং কটু কথা শোনালো কিন্তু বেরিয়েও পড়লো একটা ছেলেকে ডেকে আলো এবং লাঠি নিয়ে তাতেও খবর বিশেষ পাওয়া গেল না বনলতা সুকুমার যারা ও দলে পাণ্ডা এখানকার তারা কেউই ফেরেনি ওধারে হয়তো ঠিক সময় গাড়ি ধরতে পারেনি কিংবা এদিকেরই তাই ফিরতে পারেনি কেউ ঘুরে এসে এই আশ্বাসই দিয়েছিল গণেশ একেবারে সকালবেলা সুকুমার এসে খবরটা দিল কাল ওখানে ওটা ঠিক ঠিক সাধারণ প্রতিবাদ মিছিল নয় আর গুরুতর ব্যাপার ছিল হাঙ্গামা প্রবল হয়ে ওঠায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয় আর তার ফলেই একটা গুলি ছিটকে এসে লেগে সীতা মারা গেছে লাশ পুলিশের জিম্মায় আছে এখনো ওরা কি কেউ যেতে চান আজ এখানেই শেষ করলাম শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা পৌষ ফাগনের উপন্যাসটি আগামী পর্বে উপন্যাসটি সমাপ্ত হবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ